সো হ্যালো গাইস, আজকে আমরা এই ওয়ার্কটাকে কমপ্লিট করব। তো আগের দিনকে আমরা ফার্স্ট পার্টটা করেছিলাম। ফার্স্ট পার্ট মানে জাস্ট একটা ওভার কালারিং করেছিলাম, জাস্ট বলতে পারো যে ফার্স্ট স্টেপটা করেছিলাম। তো আজকে একটুখানি ডিটেলিং করব আর ফাইনাল পার্ট করে শেষ করব। তাই জন্য বলবো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখো, তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। আর হ্যাঁ, ফার্স্ট পার্টটা দেখবে, কারণ অনেকেই তো বলছিল যে অয়েল প্যাস্টেল করার জন্য। হ্যাঁ, এটাকে পুরোটাই অয়েল প্যাস্টেলই করেছি, কিছু কিছু জায়গায় আমরা ওয়াটার কালার ইউজ করেছি, জাস্ট কিছু জায়গা সিম্পল ছোট ছোট জায়গাগুলোকে ডিটেল করার জন্য। বাট তোমরা ওগুলোকে অয়েল প্যাস্টেলে করতেই পারো, অসুবিধে কিছু নেই, তোমরা চাইলে স্কেচ পেনে ইউজ করতে পারো, অনেকেই আমাকে আস করছিল। তো এনিওয়ে, ফার্স্ট পার্টটা গাইজ মাস্ট ফলো করবে, তাহলে গাইজ কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। আর গাইজ আউটলাইন ভিডিওটাও ফলো করবে, যারা হয়তো এই কনসেপ্টটা নিয়ে বুঝতে পারছো না তাদেরকে বলবো আউটলাইন ভিডিওটা ফলো করতে, কারণ আউটলাইন ভিডিওতে ডিটেলসে বলেছিলাম এই কনসেপ্টটা কী, কেন আমি এই সিনগুলোকে দেখাচ্ছি, তো কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। তো আমরা গাইজ এখানে দেখতে পাচ্ছ একটুখানি জাস্ট ডিটেলিং করবো। তো ডিটেলিং করার জন্য আমরা নর্মালি তোমরা কালার ইউজ করতেই পারো, অসুবিধা কিছু নেই। তো আমি গাইজ সাজেস্ট করবো, যেহেতু তোমরা যদি এটাকে অয়েল প্যাস্টেলে করো, তাহলে তোমরা গ্লাস মার্কিং পেন্সিল, তো আমি সবসময় বলি ওটাকে তোমরা ইউজ করতে পারো, তার সাথে 8B পেন্সিলটাকে ইউজ করতে পারো। আর ওয়াটার কালার করলে ওয়াটার কালারও তুমি শেড দিতে পারো, তাছাড়াও তুমি তার উপরে একটুখানি শেড দেওয়ার জন্য 6B পেন্সিল, 8B পেন্সিলগুলোকে ইউজ করতে পারো। তো আমি এখানে ওই পেন্সিলগুলোকে দিয়ে একটুখানি হাইলাইটেড করছি, তার সাথে সাথে দেখতে পাচ্ছ জেল পেন দিয়ে একটুখানি বর্ডারিং করছি। তো এইভাবে গাইজ কাজটা করছি, খুবই গাইজ সিম্পলভাবে হচ্ছে, তোমরা ক্লিয়ারলি আইডিয়া পেয়ে যাবে। তো এখানে গাইজ দেখতে পেয়েছো, নর্মালি আমরা যে প্রত্যেকটা সিন আছে না, সেইগুলোর মাঝখানে মাঝখানে এরকমভাবে বর্ডারিং করে দিচ্ছি ব্ল্যাক দিয়ে। তো তোমরা এটাকে গ্লাস মার্কিং পেন্সিল দিয়েও করতে পারো বা স্কেচ পেন দিয়েও করতে পারো। তো আমি একটা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করেছি। আর নিচের দিকে যে অরেঞ্জ যে পোর্শনটা ছিল, ওটাকে গাইজ উপরের সাথে মিক্সড করার জন্য আমি হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিলটা দিয়ে একটুখানি ব্লেন্ড করে দিচ্ছি। তাহলে কী হবে, ওই অয়েল প্যাস্টেল কালারগুলো মিক্সড হয়ে যাবে। তো এইভাবে গাইজ আমরা নিচের পোর্শনটা করছি। আর একটা স্টেপ দেখতে পাচ্ছ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ ISI মার্কটাকে আমি জেল পেন দিয়ে মানে ডিটেলিং করে দিয়েছি, মানে এটাকে হাইলাইট করেছি। তার সাথে এখানে FSSAI এর যে লোগোটা, ওটা তো আমি ওয়াটার কালার দিয়ে আগের দিন করেছিলাম, তোমরা ওটাকে স্কেচ পেন দিয়েও করতে পারো, অসুবিধা কিছু নেই। এবার গাইজ ওখানে যে আমরা ইয়েলো কালারটা দিয়েছিলাম, ইয়েলো কালারটাকে একটুখানি মিক্সড করার জন্য আমরা একটুখানি হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিলটা দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। তো অনেকটা এরকম দেখতে লাগবে, দেখতে পাচ্ছ একটা সাইড আমাদের হয়ে গেছে। তো ওই দিকটায় যেমন ধরো বটল ছিল, তারপর ধরো জ্যাম সসের বটলগুলো যেগুলো ছিল, তো ওইগুলো দেখিয়েছি। এবার গাইজ এই দিকটা আসছি, তো এই দিকে স্পেশালি কী ছিল, এদিকে একটা ওয়েট মেশিন ছিল, তার উপর একটা কিছু একটা জিনিস রাখা রয়েছে, আর একটা মানুষ দেখছে, মানে তার যে সঠিক ওয়েটটা সে সেটাকে পর্যবেক্ষণ করছে। তো সেইভাবে আমি গাইজ সিনটা দেখিয়েছিলাম। তো এটাকে গাইজ ওয়েট মেশিনের পোর্শনটা আমি গাইজ পেন্সিল দিয়ে করেছি। প্রথমে তো নর্মালি হোয়াইটই ছিল, আমি ওখানটা আর ওয়াটার কালার বা কোনো কালারই দিইনি, আমি জাস্ট পেন্সিল দিয়ে শেডিং করে দিয়েছি। এখানগুলোতে জাস্ট গ্রে গ্রে বা ব্ল্যাক জায়গা হবে, সেই জায়গাগুলোকে আমি গ্লাস মার্কিং পেন্সিল অর 8B পেন্সিলটা দিয়ে করছি। এবার গাইজ এই দিকে আসছে, এদিকে আমাদের সিলিন্ডারটা আছে। তো সিলিন্ডারটা বেসিক্যালি আগের দিন তো আমরা রেড কালার করেছিলাম, তো আজকে গাইজ এখানটা একটুখানি ডিটেলিং করবো। জাস্ট একটুখানি জাস্ট 8B পেন্সিলটাকে দিয়ে জাস্ট এরকমভাবে সাইডগুলোকে জাস্ট শেড করছি, দেখতে পাচ্ছ। তারপর ধরো যে একটা হোয়াইট একটা লেয়ার দিচ্ছি, তার উপরে ওর জন্য গাইজ আমরা এখানে হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিলটা ইউজ করেছি। তো এইভাবে গাইজ আমাদের সিলিন্ডারের পোর্শনটা হয়ে গেছে। এবার গাইজ এখানেকার ওয়েট মেশিনটাকে কালার করছি। তো সামনের দিকটা আমরা হোয়াইট রেখেছি, তো হোয়াইটের ওপরে একটুখানি হালকা করে একটা শেড দিয়ে দিচ্ছি পেন্সিলটা দিয়ে। তো এইভাবে গাইজ আমাদের স্টেপ বাই স্টেপ ওয়ার্কটা হচ্ছে, দেখো এদিকটা অনেকটাই হয়ে গেছে। তো এভাবে গাইজ আস্তে আস্তে করছে। আজ হ্যাঁ, গ্রিন কালারটা আমি আগেও বললাম যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে না, অনেক সময় হয় যে আমরা ধরো সাইডটা কালার করতে পাচ্ছি না, তো ওই জায়গাগুলোকে ব্লেন্ড করার জন্য গাইজ আমরা এখানে হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিলটা ইউজ করছি। ওটাকে গাইজ একটুখানি শার্প করে সাইডগুলোকে করলে গাইজ ইজিলি হয়ে যাবে। এবার গাইজ এই দিকে আসছি, এদিকে আমাদের জুয়েলারি রয়েছে, তো জুয়েলারিটাকে শেড দিতে হবে। তো তার আগে আমরা কালকে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা ইয়েলো আকার দিয়ে কালারিং করেছিলাম, তো আজকে আমরা এর ওপর একটুখানি ব্ল্যাক দিয়ে একটুখানি বর্ডার করছি। তার উপরে আমরা এখানে কী করছি, তোমার পেন্সিল দিয়ে দিয়ে একটুখানি শেড করে দিচ্ছি, তাহলে খুব ভালো লাগবে। তোমরা এটাকে ওয়াটার কালারও করতে পারো, ওয়াটার কালারও আমি করেছিলাম। তো তার উপরে যা হালকা করে একটুখানি শেড দিয়ে দিচ্ছি, যাতে যথেষ্ট হাইলাইটেড লাগে। আর গাইজ খুবই সিম্পলভাবে করছি, এখানে যে প্রচুর যে কালার মিক্সিং আছে তা কিন্তু একদমই না, যারা ছোটো তারা যাতে ইজিলি যাতে এই পোস্টারটাকে রেডি করতে পারো, তার জন্য গাইজ খুবই সিম্পলভাবে করছি। কিন্তু হ্যাঁ, তোমাকে কনসেপ্ট কিন্তু মেন রাখতে হবে, তুমি যদি কনসেপ্ট না রাখো তাহলে কিন্তু পোস্টারটা কিন্তু সবার কাছে
ডিস্ট্রাকটিভ হবে না। তো তাই জন্য গাইস কনসেপ্টটাকে মেন রাখতে হবে। তো তার জন্য গাইস এখানে যে তিন চারটে যে সিনকে যে দেখিয়েছি সেইগুলো গাইস খুবই ইম্পর্টেন্ট, এইগুলো দেওয়ার চেষ্টা করবে। তার সাথে হ্যাঁ, তোমরা বলবে দাদা তুমি যে লেখা লিখবে বলছিলে, তো ওটা গাইস আমি তোমাদের লাস্টে দেখাবো, তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে। তো আগের দিনকে আমরা আউটলাইন ভিডিওতে একটুখানি আমরা লেখার জায়গাটাকে দেখিয়েছিলাম যে কোথায় কী লিখতে হবে, খুবই গাইস ছোটো ছোটো জিনিস আমি দিয়েছিলাম। প্রচুরজন হয়তো প্রচুর বড় গল্প লিখে দেবে, আর অত কিছু লেখার দরকার নেই, পোস্টার ড্রয়িংয়ে তোমার ড্রয়িং দিয়েই তুমি বোঝাতে পারছো যে তুমি কী মিন করছো। তো অত বেশি লেখার তো দরকার নেই, হালকা ছোটো একটা লাইন লিখে দেবে তাহলেই হবে। তো আমরা লাইনটা আগের দিন বলেছিলাম, তো এনিওয়ে আজকেও তোমাদেরকে দেখিয়ে দেবো, বাট এই জায়গাগুলোকে আগে তোমরা ভালো মতোভাবে দেখো কীভাবে করছি। এখানে দেখতে পাচ্ছ এবার আমরা গাইস ফিগারটাকে একটুখানি ডিটেলিং করবো। তো জাস্ট সিম্পল গ্লাস মার্কিং পেন্সিল, তারপর 8B পেন্সিলটাকে ইউজ করে করে গাইস এখানটা আমরা শেড দিচ্ছি হালকা করে, তোমরা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। দেখতে থাকো এখানটা আমরা এবার ফিগারটাকে করছি। নর্মালি এখানে আরও ফিগার ছিল ব্যাকগ্রাউন্ডে, তোমাদেরকে তো আমি আউটলাইনেই দেখিয়েছিলাম। হ্যাঁ, তোমরা ওই ফিগারগুলোকেও এরকমভাবে কালার দিতে পারো, কিন্তু তাতে কিন্তু প্রচুর সময় যাবে। আমরা নর্মালি একটা ক্রেতাকে দেখিয়েছি, সে বাজার করতে গেছে বা সে হয়তো কিনতে গেছে, তো তার কোন কোন জিনিসগুলোকে লক্ষ্য রাখা দরকার একটা জিনিস কেনার সময়। তো এই যে সচেতন করছি যে আমাদের ক্রেতাদেরকে, তো এটাই আমাদের এখানে হচ্ছে মেন কনসেপ্ট। তো এখানে আরও প্রচুর প্রচুরজন মানে বাজারে যায় জিনিস কেনে, তো মানুষ তো আর একজন নিশ্চয়ই কিনবে না, অনেকজনই থাকবে। তো সেইগুলোকে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দেবো। তো তাই জন্য আমি ওইগুলোকে আর সেভাবে কালার করিনি, জাস্ট ব্যাকগ্রাউন্ডে যে এইভাবে যে কালারিংটা রেখেছি, তো তার ব্যাকগ্রাউন্ডে খুব সিম্পলভাবে বর্ডারিং করে 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 দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ব্ল্যাক দিয়ে দিয়ে এই জায়গাগুলোকে বর্ডার করছি, তো ইজিলি হয়ে যাচ্ছে। আই হোপ তোমরা এটাকে কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। যারা ওয়াটার কালারে করবে তাদের ক্ষেত্রে এটা একটু বেশি সহজ হবে, কারণ অয়েল প্যাস্টেলে কী হয় প্রচুর ধরে ধরে করতে হচ্ছে, ওয়াটার কালারেও ধরে ধরেই করতে হবে, ওখানেও তোমাদেরকে ডিটেলিংগুলো করতে হবে, কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, যারা ওয়াটার কালার অয়েল প্যাস্টেল করবে তাদের ক্ষেত্রে ইজি, জাস্ট কালারটা ফলো করে যে কোথায় কোন কালার দিচ্ছি, আর শেডগুলো দেখলেই তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। তো অলমোস্ট দেখতে পাচ্ছ আমাদের এই পোর্শনটা হয়ে গেছে, আমরা ফিগারটাকে তো করেই দিয়েছি, একজন বাজারের থলে নিয়ে কিনতে বেরিয়েছে, তো এরকমভাবে সিনটা দেখিয়েছি। তো এরকমভাবে গাইস আমাদের এই পোর্শনটা হয়ে গেছে। এবার গাইস এইখানে আমরা কিছু কিছু ফিগার করব, তো ফিগারগুলো করার জন্য আমরা এখানে গ্লাস মার্কিং পেন্সিল তার সাথে 8B পেন্সিলটাকে দিয়ে এইভাবে সাইডে ফিগারগুলো করছি। তো দেখতে পাচ্ছ এখানে কিছু হয়তো মানুষকে করেছি, তারা হয়তো রাস্তায় এরকম বেরিয়েছে হাতে বাজারের থলে নিয়ে। তো নিচের পোর্শনটা যেহেতু ব্ল্যাক করেছিলাম, তাই জন্য ওই নিচের দিকটাকে আর আমি সেভাবে ডিটেল করিনি, জাস্ট ওপরটা যেহেতু অরেঞ্জ রয়েছে তো ওপর দিক দিয়ে আমি গাছ ফিগারগুলোকে করেছি, আর প্রচুর প্রচুর ফিগার দেখিয়েছি, ওই জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক মাথাগুলো দেখিয়েছি এরকমভাবে। তো এইভাবে গাছ আমাদের সিনটা হচ্ছে, এই দিকেও আমরা একটা ফিগার দেখিয়ে দিয়েছি এরকম, মানে সে হয়তো বাজার করতে বেরিয়েছে। তো এইভাবে গাইস ওভারঅল কাজটা আমাদের হচ্ছে, তোমরা স্টেপে স্টেপে আইডিয়া পেয়ে যাবে, ভালো মতোভাবে দেখো। অলমোস্ট আমরা দুটো স্টেপে ভিডিওটা করেছি যাতে তোমরা বোর ফিল না হয়, কারণ দেখো ফার্স্ট স্টেপটা ছিল সিম্পল কালারিং, সেকেন্ড স্টেপটায় আমরা ডিটেলগুলোকে করেছি যাতে ডিটেলগুলো কমপ্লিট আইডিয়া দিতে পারি তোমাদেরকে। তার জন্য গাইস দুটো ভিডিও করা, বাট হ্যাঁ দুটো ভিডিও মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের দেখার, তাহলে তোমরা স্টেপগুলো বুঝতে পারবে। খুবই সিম্পল সিম্পল স্টেপে হয়েছে, বেশি হার্ড কিছু হয়নি, যে কোনো এজের পার্সনই এটা করতে পারবে। আর তোমরা প্রচুরজন কম্পিটিশানে তো পার্ট নাওই তোমরা বলছিলে, তো তাই জন্য গাইস এই ওয়ার্কটাকে মাস্ট রেডি করে রাখতে পারো, খুবই সিম্পল একটা ওয়ার্ক আছে। বাট হ্যাঁ কনসেপ্টিভ তো আছে, আমরা সমস্ত ওয়ার্কই কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি। তো এইভাবে গাইস আমাদের ওয়ার্কটা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে এরকমভাবে হালকা হালকা করে ফিগারগুলোকে করে দিয়ে, ফিগারগুলোকে বেশি ডার্ক করার দরকার নেই, কারণ এটা তো তুমি ব্যাকগ্রাউন্ডে করেছো, তো তার জন্য ব্যাকগ্রাউন্ড অলরেডি ডার্ক আছে, তো আর কত তুমি ডার্ক করবে, তাই জন্য ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করার দরকার নেই। অ্যান্ড অলমোস্ট দেখতে পাচ্ছ আমাদের পুরো পোর্শনটা হয়ে গেছে, এখানে চারটে সিন দেখিয়েছি। তো ভালো মতোভাবে দেখো আমাদের কাজটা হয়ে গেছে, তোমরাও এরকমভাবে করার চেষ্টা করবে তোমরা যারা কম্পিটিশানে পার্ট নিচ্ছ। তো অলমোস্ট আরেকবার দেখিয়ে দিই, চারটে সিন আমরা এইভাবে করেছি, চারটে দিক করেছি। সিলিন্ডারের ওই ওপরের যে ওয়েটটা ওটা তোমরা লিখতেই পারো, অসুবিধা কিছু নেই, ওটা দিয়ে তাহলে তোমরা বোঝাচ্ছ যে অ্যাকচুয়াল ওয়েটটা কী। তো এইভাবে গাইস ওভারঅল করেছি, আর এইটা হচ্ছে গাইস তোমরা যদি লেখো তাহলে কীরকম দেখতে লাগবে, তো তোমরা এটাকে লিখতে পারো অসুবিধা কিছু নেই। তো আমি কালার করার পর লিখলাম, তো আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে।